নমস্কার বন্ধুরা সাথে কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো আলু ফুলকপি রসা রেসিপিটি এইভাবে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে রেসিপিটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপির প্রথমে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিই তারপরে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এ টু জেড রেসিপিটি শেয়ার করছি তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকল আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন আর এইভাবে একবার বানিয়ে দেখুন রুটি পরোটা ভাত সবের সঙ্গে ফুলকপির এই রেসিপি খেতে দেখবেন দারুণ লাগবে প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিলাম তারপরে ফুলকপির এই যে গায়ের আঁশটা আছে ডাঁটির কাছে এগুলোকে একটু তুলে দিতে হবে তারপরে ফুলকপিগুলোকে দেখুন এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো একটু ছোটো মাপের আছে সেগুলোকে গোটা রেখেছি আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে এরকম দুফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটি বড়ো সাইজের আলু আলুগুলোকে একটু এরকম ডুমো ডুমো করে একটু বড় করে কেটে নিয়েছি এখন প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রায় মিনিট দু তিন এক সময় নিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিই তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিই ফুলকপিগুলো যেদিকে ডাঁটিটা থাকবে সেই ডাঁটি দিকটা প্রথমে এই রকম গরম জলের মধ্যে দিয়ে রাখবেন আর এখানে ফোটাতে হবে প্রায় এক মিনিট এর থেকে বেশি কিন্তু ফোটাবেন না তাহলে ফুলকপিগুলো বেশি নরম হয়ে যাবে রেসিপিটি খেতে কিন্তু ভালো লাগবে না রান্নাটা একটু মাখো মাখো হবে তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে ফুলকপির যেই দিকটা ডাঁটি থাকবে সেই দিকটা প্রথমে এইরকম আলুর মধ্যে এইরকম দিয়ে দেবেন তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটু ঢাকনা দিয়ে মিনিট দু তিনট মতো সময় নিয়ে একটু সেদ্ধ করে নেবেন তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও দু মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তাহলে দেখবেন ফুলকপিগুলো খুব বেশি কিন্তু নরম হবে না এইরকম গোটা গোটা থাকবে বেশ সুন্দরভাবে ভাপানোও হয়ে যাবে আর ফুলকপিগুলো এইরকম গোটা গোটা থাকবে তার জন্য এই রকম করে ফুলকপিগুলোকে সেদ্ধ করবেন ফুলকপির ফুলগুলো দেখুন একেবারে সুন্দর গোটা গোটা আছে এখন এগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয় গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে খুব লাল করে বা ডুবো তেলে ভাজারও বেশি প্রয়োজন নেই মোটামুটি একটু ভাজা হলেই হবে প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তারপরে ফুলকপিগুলোকে একটু এই রকম তেলের মধ্যে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ফুলকপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে রান্নাটা খেতে একেবারে অনবদ্য লাগবে দেখুন ফুলকপিগুলো মোটামুটি এই রকম গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে ভেজে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে আরও একটু সর্ষে তেল অ্যাড করে নিয়ে সে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুর কালারটাও বেশ সুন্দর লাল হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি তারপরে কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেল গরম করে দুটো এলাচ তিনটে লবঙ্গ এবং একটি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে ফোড়নটাকে একটু ভেজে নিই তারপরে দিয়ে দেবো রসুন বাটা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো তবে গ্যাসের আঁচটা এই পর্যায়ে কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে ফোড়নে যখন ভাজা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যতটা দেবেন আদা বাটা তার ডবল দিতে হবে এক চামচ রসুন বাটা দিলে দুই চামচ আদা বাটা দিতে হবে আদা ও রসুনটাকে একটু ভেজে নিই তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে তাহলে দেখবেন রান্নাটা বেশ মাখো মাখো হবে আর গ্রেভিটাও বেশ সুন্দর হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম পেঁয়াজটাকে একটু এই সময় একটু ভেজে নিচ্ছি একটুক্ষণ কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একটু একটুখানি কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপরে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে কষাতে হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু এইরকম জল দিয়ে দেবেন তাহলে দেখবেন বেশ সুন্দরভাবে মশলা কষানো হবে আর কড়াইয়ের তড়াই কিন্তু নিচে লেগে যাবে না তাই গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু এরকম জল দিয়ে কষিয়ে নেবেন দেখবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে গেছে যখন এরকম বেশ সুন্দর কালার চলে আসবে এবং তেলটা ছিঁড়ে যাবে তারপরে ভেজে নেওয়া ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে ফুলকপি এবং আলুগুলোকে কষাতে হবে সেই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে কালারটাও বেশ সুন্দর হবে টেস্টটাও দুর্দান্ত হবে রান্নার মধ্যে নুনো চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হবে তার জন্য এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম তারপরে কিছুক্ষণ এরকম কষিয়ে নিচ্ছি মোটামুটি বেশ ভালো করে কষিয়ে নিই দু থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের স্টিলের বাটি মাপ করে আমি এক বাটি জল দিলাম রান্নাটা কিন্তু হতে বেশি সময় লাগবে না আগে থেকে যেহেতু ফুলকপি এবং আলুগুলোকে ভাপানো হয়ে আছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে আছে তাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটাকে ফুটতে দিলাম দু মিনিট দু মিনিট পরে গরম মশলাটা অ্যাড করে আরও দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব তারপরে দেখবে রান্নাটা বেশ গ্রেভিটা টেনে আসবে এবং অনেকটা মাখো হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসে গ্যাসের নাচটা বন্ধ করে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন তারপরে সার্ভ করে ফেলুন গরম গরম ফুলকপি আলুর রসা খেতে দেখবেন দারুণ লাগবে আর রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতন একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো